হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো আমরা তিনজন ইটিং শো করছি। তোমরা অনেকদিন ধরে বলেছিলে সৌরভ কাকিমাকে নিয়ে খাবার খেতে, আজকে আমাদের লাঞ্চে কি আছে বলি। আছে ভাত, কলমি শাক, হয়তো দূর থেকে একটু দেখতে অসুবিধা হবে, নাহলে কলমি শাক এমে আসছি না। আর এখানে আছে কাসুন্দি, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে ডিম ভাপা, যেটা তোমরা মায়ের ঠিক আছে, খাচ্ছি আজকে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। তোমরা বাড়িতে কে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? আমি শুধু একটু পোস্ত নেব, ডিম খাবো না। ডিমটা খাও কেন? পড়ে যাবে
আমাদের কোনো জিনিস খাবার অল্প করে করলে না খাবার হচ্ছে না। কি করছো? পলিমে কম খায় আর চৌড়ো তাই, আর আমার আবার একটু ভালো লাগে না। আমি মাছ ডিম এগুলো কয়েকটা পোকা দিতে নিই। আমার একটু দুধ ভাগ হলো, ঠিক আছে। দুধ ভাত দুধ ভাত কিছু খুব ভালো খাবে না, পরিষ্কার পরিষ্কার করে খেতে পারি না। খানা পরিষ্কার আঙুল না চিকে ভাত খাওয়া যায় না, তবে টিকছে না। চিনি নিয়েছি আর দুধ এনে আমার ভীষণ ভালো লাগে। ভাত খেতে দুধ রুটি আমার তরকারি না হলেও চলে যায়। আমার একটু দুধ কিংবা মিষ্টি হলে আমার একটু খাওয়া যায়। বলো তুমি দিতে গেলাম স্পট কেন না কিছু খায় নাকি? টুটু